আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব ইসলামের বড় বড় খেদমতগুলো এই রমজান মাসেই অনুষ্ঠিত হয়েছে, রোজার ভিতরেই অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ইসলাম সর্বপ্রথম কাফেরের মোকাবেলায়, মুশরিকদের মোকাবেলায় যে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, মুসলমানদের উপরে এই জিহাদের ফরজ প্রথম যখন মুসলমানদের উপরে নির্ধারিত হয়েছিল সেটা ছিল 17ই রমজান। এবং এই যুদ্ধে আপনারা জানেন যে মুসলমানরা সংখ্যায় এতই নগণ্য ছিল যে মুসলমানদের মোকাবেলায় কাফেররা ছিল হাজার হাজার, তাদের অস্ত্র শস্ত্র, যুদ্ধের সাজসজ্জা সব কিছু এমনই ছিল যে সে তুলনায় মুসলমানদের যুদ্ধের কথা প্রশ্নই আসে না। মুসলমানদের মাত্র আটখানা তলোয়ার, তাও ভোতা পুরান, তিনটে ঘোড়া, তাও একেবারে অচল ঘোড়া যা কোনো কাজে লাগে না, এই রিক্ত হস্ত অস্ত্রশস্ত্রহীন মাত্র 313 জন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ আগত একজন সাহাবিকে নিয়ে 315 জন, আর দুজন শিশু সাহাবি ছিলেন, এই নিয়ে 17 জন। এই সর্ববাদী মত হলো 313 জন, কারণ রসুলের পাক্ষিত সাহাবার দ্বারাকে ধরা যাবে না। শিশুদের উপরে যুদ্ধ ফরজ ছিল না, জেহাদ ফরজ ছিল না। এই সেই করে মহাদ্দিসিনরা সর্বমত সিদ্ধান্ত যে 313 জন বললেই সঠিক হবে। তো মাত্র 313 জন সাহাবি হাজার হাজার কাফেরদের মোকাবেলায় এই 17ই রমজান তারা ইসলামকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মতো শুধু লেবাস পোশাকের মুসলমান, দাড়ি টুপির মুসলমান, কিংবা গভীর রাত্রে ওঠে তাহাজ্জুদে সেজদায় পড়ে চোখের পানি ঝরানোর মুসলমান, কেবল এর ভিতরেই তারা আল্লাহর ভালোবাসাকে সীমাবদ্ধ না করে প্রকৃত ভালোবাসা, যেই ভালোবাসায় আল্লাহর জন্য জীবন উৎসর্গিত করা যায়, ইসলামের জন্য প্রাণ উৎসর্গিত করা যায়, ত্যাগ স্বীকার করা যায়, সেই প্রকৃত ইমানের দাবি নিয়ে তারা আল্লাহ পাকের গায়েবী সাহায্য উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে রসুল নিজেকে এতই অসহায় মনে করতেছিলেন যে হাজার হাজার কাফের সৈন্য রণসজ্জায় সজ্জিত, তাদের মোকাবেলায় এই নিরস্ত্র সাধারণ মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ কি করে হবে, অথচ আল্লাহ পাক তো জেহাদকে ফরজ ঘোষণা করে দিয়েছেন। তো আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে এমনভাবে দোয়া করতেছিলেন আবেগ আকুল হয়ে, যে হাদিস শরীফে সহি হাদিসে এসেছে রসুল আবেগ আপ্লুত হয়ে হাত তুলতে তুলতে এমনভাবে আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়েছিলেন, রসুলের বগল মোবারক সমস্ত সাহাবায়ে কেরাম দেখতেছিল। হুজুর মোনাজাত শেষ করে দিয়ে অনেক অধিকাংশের হাতেই যেহেতু কোনো অস্ত্র নাই, রসুল খেজুরের ডালা ছিঁড়ে, খেজুরের শরীর শাখা ছিঁড়ে ছিঁড়ে এক একজন সাহাবিকে সামান্য সামান্য, কাউকে পাতা, কাউকে শরীর, কাউকে শরীর শাখা, এভাবে করে হাতে দিয়ে বলতেছে এ দিয়ে যুদ্ধ কর আল্লাহু আকবার। আর আল্লাহর জন্য সাহাবায়ে কেরামের কেমন ত্যাগের মহিমা, কেমন বিশ্বাস রসুলের উপর, তাদের মনের ভিতরে ঘুণাক্ষর ও প্রশ্ন আসে না যে এই খেজুরের ছড়ি দিয়ে কি করে যুদ্ধ হয়, যেখানে কাফেররা পোশাক পরেছে লোহার, তাদের অস্ত্র শস্ত্রের অভাব নাই, ঢাল তলোয়ারে সজ্জিত, সেখানে খেজুরের ছড়ি দিয়ে, খেজুরের পাতা দিয়ে, খেজুরের শাখা দিয়ে কি করে যুদ্ধ হবে, এই প্রশ্ন কিন্তু আমাদের মতো তারা সেদিন কেউ করে নাই। তারা রসুল পাকের হাতের দেওয়া এই বরকত এইটাকেই তারা সব কিছু মনে করে, তাদের জীবন থাকবে না যাবে এই পরোয়া তাদের নাই। তারা কিন্তু আল্লাহ রসুলের নির্দেশে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন।
এবং এই দেল এই বিশ্বাসের কারণে আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক এই সাহাবায়ে কেরামদের উপরে এমন ভাবে গায়েবী সাহায্য আসলো, একে একে ফেরেশতাদের ভিতর থেকে আটজন ফেরেশতাদের সর্দার এই যুদ্ধে অংশগ্রহণ করলেন। সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে প্রথম কোন কোন ফেরেশতা এসেছে, তারপর কোন ফেরেশতা এসেছে, তারপর কোন ফেরেশতা এসেছে, এভাবে করে ফেরেশতাদের সর্দারদের আটজন ফেরেশতাই এই বদরের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। তো যাই হোক, আজ আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেই সাহাবা জামানার মতো আমাদের মসজিদগুলো জীর্ণশীর্ণ না, আমাদের পেট শুকিয়ে পেটের পিঠের সাথে মেলে নাই, আমাদের চেহারায় তেল, আমাদের জামা কাপড়ে বিলাসিতা, আমাদের সাজসজ্জায় মনে হয় যেন অত্যন্ত সুখী ও বিলাস প্রধান মানুষ, অথচ সেই সাহাবায়ে কেরাম যাদের চেহারা ছিল রুষ্ক শুষ্ক, যাদের পেটে খাদ্য ছিল না, যাদের পরনে হয়তো সুন্দর বিলাসী পোশাক ছিল না, কিন্তু তাদের ইমানটা এমন ছিল যে তারা আমাদের মতো মুখে মুসলমান ছিল না, তারা কার্যতই আল্লাহ পাকের প্রেম ও ভালোবাসায় প্রজ্বলিত সত্যিকারে ইমানের আগুনে দগ্ধ একদল খাঁটি মুসলমান ছিলেন। আর এই কারণে আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তোমরা জেনে রাখো যে শুধু এই দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ যাকাতের এই লেবাসদারি কিংবা কিছু সীমাবদ্ধ আচার অনুষ্ঠানের দাবিদার মুসলমানেরাই প্রকৃত মুসলমান নয়, বরং এই সমস্ত কাজগুলো যেই মানুষটি করবে সেই মানুষটির ভিতরে যখন ইমানের এই জজবা আসবে যে প্রকৃত মোমেন তারাই আল্লাহ বলতেছেন, প্রকৃত প্রস্তাবে খাঁটি মোমেন, প্রকৃত প্রস্তাবে শুধু মুখে নয় বাস্তবতায় মোমেন তারা যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা ইমানের উপরে এমন দৃঢ়চিত্ত, শুধু তাই নয় এই ইমানের দাবিতে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, সেই ত্যাগ শুধু এই তাহাজ্জুদের আওয়ামিনের সাকেন নয়, সেই তাহাজ্জুদ ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের ধন সম্পদ জীবনে যা কিছু অর্জন করেছে এগুলোকে অকাতরে আল্লাহর জন্য ব্যয় করতে তারা প্রস্তুত, এমনকি তাদের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য দিতে প্রস্তুত। এই ছিল খাঁটি মুসলমানদের পরিচয়। আর আল্লাহ বলতেছেন কিয়ামত পর্যন্ত প্রকৃত খাঁটি মুসলমানের পরিচয় হলো যারা আল্লাহর জন্য তার ধন সম্পদ অকাতরে ব্যয় করবে, পরোয়া করবে না তার সম্পদ থাকবে কি থাকবে না, বরং তার জীবনের সবকিছু কামাই হবে কেবল আল্লাহর জন্য। এতটুকু বোঝেন সেই সুদূর ফুলতলি থেকে এই মানুষগুলো আটজন কারি এভাবে শুধু নেশাবাদ নয়, সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। কোন কারণে তাদেরকে কয় লক্ষ টাকা বেতন দেওয়া হবে, তাদেরকে কত আরামের ব্যবস্থা করা হয়েছে, যখন আল্লাহর জন্য এই ত্যাগের শক্তি মোমেনের ভিতরে আসে তখনই কেবল সে প্রকৃত মোমেনের দাবিদার, আর তার পূর্ব পর্যন্ত সে যে মোমেনের দাবি করে ওটা কেবল বাতুলতা, ওটা কেবল মৌখিক, ওটা কেবল প্রতারণাই মাত্র। আল্লাহ আমাদেরকে কেবল মসজিদে নামাজে সেজদায় লুটিয়ে থেকে আরামায়েশের মুসলমান না হয়ে প্রকৃত প্রস্তাবী আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার শক্তি আল্লাহ আমাদেরকে নসিব করুক। আজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, শুধু তাদের ধন সম্পদ বিসর্জন করে না, এমনকি তারা অকাতরে তাদের জীবনটাও বিলিয়ে দিতে সক্ষম হয়। একটা কথা মনে রাখতে হবে, আমি শক্তির তিনটি উৎস এই বইয়ের ভিতরে আলেদে মহতারাম হযরত কায়সাম হুজুর এক ভাষণে সেখানে বলেছিল যে তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, তুমি সন্তান হয়ে তোমার মাকে খুব ভালোবাসো, কিন্তু শত্রু দ্বারা তোমার বাবা আক্রান্ত হয়েছে, তুমি এতই নির্বক, তুমি এতই শিশু, তুমি এতই কমজোর, তুমি ছোট্ট শিশু হওয়ার কারণে ওই শত্রুদের প্রতিরোধে কিছুই করতে পারছো না, শুধু বাবা 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 বলে আব্বা আব্বা বলে চিৎকার করে কাঁদতে পারতেছো, এই কান্নার দ্বারা তোমার বাবার জীবনও রক্ষা হবে না আর শত্রু থেকেও সে রক্ষা পাবে না, তার জীবন বিনাশ হবে তুমি রক্ষা করতে পারবে না,
এই ভালোবাসা যেমন তোমার বাবার বিপদের সময় মূল্যহীন, তোমাদের ইমানের ভালোবাসা, তোমাদের আল্লাহর ভালোবাসা এটাও ইসলামের দুর্দিনে আল্লাহর কাছে মূল্যহীন। কারণ তোমার ভালোবাসা এমন ভালোবাসা, তুমি শুধু কাঁদতে জানো, তুমি শুধু মানুষদেরকে মিষ্টির সুন্নাত বলতে জানো, তুমি কেবল মানুষদেরকে কেমন করে শান্তিতে সুখে পরকালের সুযোগটা গ্রহণ করা যায় সেজন্যই তুমি তাদেরকে চেতনা দিতে জানো। কিন্তু তোমার তোমার অবস্থাটা ওইভাবেই, তোমার ভালোবাসা যেই ভালোবাসা শিশু বাবার বিপদের সময় শুধু বাবা বাবা বলে চিৎকার করতেছে, এই চিৎকারের যেমন দাম নাই, তোমার এই ভালোবাসাও ইসলামের জন্য কোনো উপকারে আসতেছে না। অপরদিকে হুজুর সেখানে যে গল্পটি বলেছিলেন যে অপরদিকে তোমার চিৎকার শুনে তোমার বাবার প্রতি শত্রুদের আক্রমণ দেখে অজানা অচেনা একটি মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কি ব্যাপার, কাকে মারতেছে? আরে আমাদের এলাকার লোক, সুযোগ পেয়ে এই এলাকার লোকেরা মারতেছে, তাকে শাস্তি দিতেছে, এইকে দেখি জীবনে পরিচয় নাই, আত্মীয় না, স্বজন না, নিকটতম না, শুধু আমার এলাকার লোকটাকে মারতেছে। এইকে শুনি একটি মানুষ ঝাঁপ দিয়ে পড়েছে, মাজায় গামছাটা বেঁধে তার শক্তি দিয়ে লাঠি তুলে এবার শত্রুর মোকাবেলা শুরু করে দিয়েছে, তার আঘাতে শত্রু মুক্ত হয়ে গেছে, মজলুম বাবা রক্ষা পেয়ে গেছে। এবার তোমরা বলো ওই মানুষটিকে রক্ষা করার জন্য সন্তানের কান্নার চেয়ে ওই অজানা অচেনা, ওই যার শক্তি আছে, যার রূপগুণটা আছে, যার জজবা আছে, সেই সৎসাহসী মানুষটির ভালোবাসা ক্ষুদ্র হলো সেইটার দাম বেশি না সন্তানের কান্নার দাম বেশি? কথা বলেন, সন্তানের কান্নার দাম বেশি না ওই যুবকের আগায় আসার দাম বেশি? তাহলে এখন দেখেন সামান্য একটু পরিচয়, এত ইবাদত, এত বন্দিগি, তারপরও মুসকাফের মোকাবেলায়, অনিসলামী শক্তির মোকাবেলায় হক কথাটি বলতে সাহস আমরা পাচ্ছি না। কারণটা কোথায়? আমরা এমন একটা ইসলামের দীক্ষা গ্রহণ করেছি, সেই ইসলামের সালাম ফিরে যাওয়া সব বাড়ি গিয়ে ঘুমাইতে শুরু হয়ে গেছে। হাজারো খলিল বাড়িতে খাওয়াইলে বসবে না, হাজারো বললো সময় নাই, কারণ তাদের ইসলামটা এমন ইসলাম যেটা ফুলের বিছানায় শুয়ে কেবল ফুল সজ্জা দিয়ে আল্লাহকে খুঁজতে হয়। আর সাহাবা ইকরামের ইসলাম ছিল সেই ইসলাম, সেই ইসলাম তাদের জীবনের বিনিময়, তাদের অর্থ সম্পদের বিনিময়, তাদের গোটা জিন্দিগি উৎসর্গিত করেছিল, আর সেই পথই অনুসরণ করেছে আউলিয়া ইকরাম। আর যেই কারণে আপনার সেই কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ নিজের সবভূমি ত্যাগ করে বাংলাদেশের মতো একটি জায়গায় এসে রংপুরে মাটিতে শুয়ে আছে, যেই ভালোবাসায় যেই টানে সেই খানজাহান আলীর মতো মানুষ সেই দিল্লি ছেড়ে বাগেরহাটে শুয়ে আছে, যেই ভালোবাসায় সুদূর ইয়েমেন থেকে আসা রাজপুত রাজবংশের মানুষ সিলেটের মাটিতে সে শাহজালী এমনি শুয়ে আছে, যেই ভালোবাসায় এইভাবে করে আমরা আউলিয়া ইকরামের জীবনে যদি দেখি, তারা আল্লাহকে তাদের জীবনের চেয়ে, তাদের সম্পদের চেয়ে, তাদের পরিবার পরিজন সবকিছুর চেয়ে আল্লাহকে এই পরিমাণ ভালোবেসেছে, যেই ভালোবাসার বিনিময়ে তারা সর্বোচ্চ ত্যাগ করতে সক্ষম হয়েছে, কি বলেন ঠিক কিনা? আজ সারা দুনিয়ার মুসলমান ঋণী সেই সমস্ত সাহাবা ইকরামের কাছে। সেদিন যারা আল্লাহ পাকের হুকুমে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সেই অক্লান্ত প্রচেষ্টার কারণে, তাদের সেই জান বাজি রেখে কাফেরদের মোকাবেলায় তাদের অগ্রসর হওয়ার কারণে পৃথিবীর বুকে ইসলাম তার বিজয় নিশান উড়াতে সক্ষম হয়েছে। অথচ তাদের কথা আলোচনা করাও আমরা প্রয়োজন মনে করি না, কারণ আমরা এমন একটা ইসলাম শিখেছি সেটা কেবল তসবিহ হাতে নিয়ে আর নামাজ কাঁধে নিয়ে আল্লাহকে খুঁজতেছি। অথচ আমাদের পূর্বপুরুষ প্রমাণ করে গেল যে একদিকে যেমন তসবিহকে তোমার হাতিয়ার বানাতে হবে, অপরদিকে তোমাকে ইমানি শক্তি নিয়ে কাফেরদের মোকাবেলায় ইমানি জজবা নিয়ে যদি অগ্রসর হতে পারো, তাহলে কেবল এই বাতিনি শক্তি আর জাহিরি শক্তি এই দুই শক্তির সামান্য যখন হবে, তখনই হবে তুমি অপ্রতিরোধ্য, তখনই তোমার সাথে ওই প্রস্তরা সহায়ক হবে, তখনই তোমার সাথে স্বয়ং তোমার হাত আল্লাহর হাতে পরিণত হবে, তখনই তোমার দ্বারা 18,000 মাখলুকাত তোমার নির্দেশে পরিচালিত হবে। আর শুধু তসবি কিংবা শুধু জাহিরি শক্তি, আরে শুধু জাহিরি কাফেরদেরও আছে, আবার শুধু তসবি ওই সমস্ত সন্ন্যাসী
ঠাকুর তাদেরও আছে, কিন্তু মুমিন উম্মতে মুহাম্মাদের পরিচয় হলো একদিকে যেমন সে রাত গভীরে সেজদা করে চোখের পানিতে বুক ভাসিয়ে দেয়, ঠিক অপর দিকে সে দিনের বেলা আবার ইমানি জজবায় কাফেরদের মোকাবেলায় জমিনে ঝাঁপিয়ে পড়ে, তখনই আল্লাহ পাকের গায়বী সাহায্য শুরু হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এমন ত্যাগের জিন্দগি, এমন ইমানি জিন্দগি আল্লাহ আমাদেরকে নসিব করুক। উচিত ছিল এই বদর দিবস আমাদেরকে দিনব্যাপী পালন করা, দুর্ভাগ্য আমাদের আমাদের ওলামায়ে কেরাম এটা জরুরি মনে করে না, আদৌ মনে নাই, আদৌ স্মরণ নাই। কয়টা মসজিদে আজকের ইমাম সাহেবরা এই বদর দিবসে আলোচনা করেছে, কয়টা জায়গায় হয়েছে, হয়তো রাজনৈতিক স্বার্থে কোন কোন দল হয়তো কোন সময় বদর দিবস পালন করত, আজকের হয়তো তাও করে না, হয়তো কোন বিশেষ স্বার্থে কোন বিশেষ দুষ্টি করতে পারে, অথচ হানাফি হও, সাফি হও, কাদরি হও, চিশতি হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, বাংলাদেশি হও, আর আরবের হও, মুসলমান তোমার মুসলমান হিসেবে আজকের এই বদর দিবস ছিল তোমার উজ্জীবনের, তোমার চেতনার, তোমার প্রকাশের, তোমার দাবির, তোমার মূল ইতিহাস। তুমি এটাকে সবার আগে গুরুত্ব দিয়ে পালন করার প্রয়োজন ছিল, কি বলো ঠিক কিনা? তমাম পৃথিবীতে মুসলমান স্বাধীন হয়েছে কাফেরদের মোকাবেলায়, সে কথাটি আজ মুসলমান মনে করাও জরুরি মনে করে না, এমন ইসলাম তাদের ভিতরে এসেছে। আর যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে চেতনা ছিল, আমরা যদি দেখি হযরতে খাজা মুজাদ্দিদ আল-কাসানি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি, তাহলে আমরা দেখব এই চেতনার কারণে একদিকে তারা যেমন মুস্তাফা আল্লাহর ওলি ছিলেন, ইমামুত তরিকাত ছিলেন, তেমন পুরা পাক ভারতে কাফেরদের মোকাবেলায় মুসলমানরা কেমন করে ইমান নিয়ে বেঁচে থাকবে, সেজন্য তারা তলোয়ার হাতে নিয়েছিলেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, জেল জুলুম ভোগ করেছেন। যেই মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহ এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও তিনি বছরের পর বছর গোয়ালিয়ার জেলখানায় নির্যাতিত হয়েছেন, তারপরও তাদের ত্যাগের দ্বারাই সেই ইমানি জজবার কারণে, তাদের কারণে আমরা আজকের মুসলমান দাবিদার হওয়ার সুযোগ পেয়েছি। একই পথে আমরা দেখব ইমামুত তরিকাতে শহীদ সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহ, শহীদ বালাকোট সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহ একই পথ অনুসরণ করে, যখন একদিকে ইবাদত বন্দেগী অপরদিকে ইমানি জজবায় কাফেরদের মোকাবেলায় তিনি অবতীর্ণ হলেন, সেই ত্যাগের বিনিময় আজও আমরা ইসলামের দাবিদার হয়ে আছি। শহীদ শাহাদাত বরণ করেছেন আমাদের আউলিয়া কেরাম, আমরা যদি ইতিহাস খুঁজি এভাবে দেখবো আমাদের আউলিয়া কেরাম বুজুর্গানের দিন হযরতে শাহ আলীউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ কেমন করে ইসলামী জিন্দেগীকে আবার সমুন্নত করার জন্য পাক ভারতের মতো জায়গায় কেমন করে ইসলামী রেনেসাঁ আন্দোলন কেমন করে তিনি পরিচালনা করেছে, ইতিহাস না জানাই আমাদের দুর্ভাগ্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমাদের মদারিসিন এবং আমাদের আজিজ তোলাবা যারা তোমরা আছো, দরের দর মুসলমান হইও না, মানুষকে দেখে দেখে তোমরাও নির্জীব হয়ে যাও না। একজন তালেবে আলেম, একজন কালামওয়ালা যদি সিদ্ধান্ত নিতে পারো যে আমি রসুলে পাকের আদর্শে সাহাবা আজমাইনের অনুসৃত পথে, তাবেইন তাবে তাবেইন আউলিয়াকে অনুসৃত পথে, আমি ইসলামটাকে ব্যক্তিগত কিংবা দলগত স্বার্থের হাতিয়ার নয়, কেবল মাওলা পাকের প্রিয় বান্দা হওয়ার জন্যই আমি ইসলাম অনুসারী হয়ে বাকি জিন্দগি কাটাবো। জেনে রাখো, তুমি হতে পারো ক্ষুদ্র ছাত্র, তোমার দ্বারাই সারা দুনিয়ায় আবার ইসলাম বিজয় লাভ করবে। যেভাবে 313 জন সাহাবী দিয়ে, যেভাবে হযরত ইকরামউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির মাত্র 17 জন ঘোড়সওয়ার দিয়ে সারা বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে, যেভাবে শাহজালাল ইয়মানি রহমাতুল্লাহ আলাইহির 313 জন সাথী দিয়ে এই পাক ভারতে ইসলাম কায়েম হয়েছে, যেভাবে 313 জন সাহাবী দিয়ে তামাম পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে, তোমার মতো নগণ্য লোক দিয়েই আবার ইসলামের বিজয় আসবে। যদি তুমি সমস্ত দ্বিধা পরিত্যাগ করে, নেফাকি ত্যাগ করে শপথ নিতে পারো যে আমার অনুসরণযোগ্য হবে মানুষ দেখানো কিংবা ওই ধোকাবাজ মানুষেরা নয়, আমি আল্লাহ রাসূলের আদর্শে আউলিয়াকে অনুসৃত পথে ইসলামের জন্য আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ সিদ্ধান্ত গ্রহণ করলাম, তাহলে তোমার মতো ক্ষুদ্র মানুষ দিয়েই আল্লাহ ইসলামকে আবার বিজয়ী করবে। আমরা কি পারি আজকের এই 17ই রমজান একটি শপথ নিতে যে আমাদের বাকি হায়াত, বাকি জিন্দগি
কেবল আমার সন্তান সন্ততি কিংবা পরিবার পরিজন কিংবা একটা ছোট্ট গণ্ডির কিছু মানুষের বদলে হন কিংবা তাদের আহার রুজি যোগাবার জন্যই নিয়োজিত নয়, আমার গোটা জিন্দগি হবে আল্লাহ রাসূলের জন্য উৎসর্গিত, এমন শপথ কে কে নিতে পারবে? আল্লাহু আকবার বলে হাত তুলে দাও। আল্লাহ পাক হাত নামান, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আউলিয়া কেমন অনুষ্ঠিত পথে, সাহাবা আজমাইন অনুষ্ঠিত পথে, রসুলের আদর্শে আমরা আমাদের জাহিরি শক্তি অর্জনের জন্য যেমন আলিয়ায় পড়াশোনা করতেছি, তেমন বাতিনি শক্তি অর্জনের জন্য নেশারাবাদে বাকি জিন্দগি অবস্থান করে আমাদের বাতিনি শক্তিকে অর্জন করে আমরা এই দুই শক্তি নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার শপথ নিতে পারবে কে কে? আবার আল্লাহু আকবার বলে হাত তুলে দাও। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো নেশারাবাদে অন্ধের মতো সময় কাটাবে না, প্রতিটি আচার অনুষ্ঠান প্রতিটি প্রোগ্রামকে বোঝার চেষ্টা করবে। কারণ ইসলামী আন্দোলন ওখানেই ব্যর্থ হয়েছে যখন আমরা আমাদের স্বজাতিকে, আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছি, আমাদের শত্রু হিসেবে আখ্যায়িত করেছি, তখন আমরা ঘর থেকেই বাধাপ্রাপ্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে গেছি। আর এখানেই কায়েদ সাহেব আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল ইত্তেহাদ মা আল ইক্তেলাব, ঘরের মানুষকে শত্রু নয়, কলেমাওয়ালাকে শত্রু নয়, হালের বিরোধ তার সাথে থাকতে পারে যতক্ষণ পর্যন্ত আকায়েদে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে তার আকীদার মিল থাকবে। ফেকি মাসায়েলে যতই পার্থক্য থাকুক, রাজনৈতিক মতবিরোধ যতই থাকুক, ফেকি মতবিরোধ যতই থাকুক, দলীয় মতবিরোধ যতই থাকুক, তরিকতি মতবিরোধ যতই থাকুক, সিলসিলাই মতবিরোধ যতই থাকুক, তারপরও ইমান যেহেতু এক, আকাশ যেহেতু এক, সেই সূত্রে কলেমাওয়ালাকে ভাই বানাও। একদিকে তোমরা কলেমাওয়ালারা সব এক থাকো, অপরদিকে কাফির শক্তির মোকাবেলায় দুটি শক্তি তোমরা অর্জন করো, একটা জাহিরি শক্তি আর একটা বাতিনি শক্তি। অতএব এই কার্যক্রম কিভাবে চলবে এটা কায়েদ সাহেব হুজুরকে আমরা দেখার কারণে যতটা সহজে উপলব্ধি করেছি, আত্মস্থ করতে সক্ষম হয়েছি, এটা তোমাদেরকে আমরা ভাষা দিয়ে বুঝাতে পারবো না। আমি এলাকাবাসীকেও বলবো, নেসারাবাদের এলাকার লোকদেরকে বলবো, মা বন্ধুদেরকেও বলবো, নেসারাবাদকে একটি মাদ্রাসা কিংবা খতমে খাজাগানার আযাব মুসাববাতে আসার পরে দোয়া করা হয় কিংবা তাহাজ্জুদে দোয়া করা হয়, কেবল দোয়ার ভিখারি হয়ে সম্পর্ক রাখবেন না, বরং নেসারাবাদকে ভালোবাসেন, আল্লাহর জন্য রাসূলের জন্য দ্বীনের জন্য জেনে রাখেন, নেসারাবাদ সেই মাদ্রাসা যেই মাদ্রাসার কারণে আবার এই 56,000 বর্গ মাইলে ইসলামী সমাজ কায়েম হবেই হবে, মুসলমানদের বিজয় আসবেই আসবে, সেদিন বেশি দূরে নাই ইনশাআল্লাহ। অতএব তোমরা দেখো যেই শহরে রমজানটা এইভাবে চলছে, রাস্তার মোড়ে মোড়ে কেরাত তেলাওয়াত হচ্ছে, জিকির হচ্ছে দিনভর, আপনার রমজানের রমজানের পবিত্র রক্ষার জন্য আহ্বান চলছে, সেই শহরে আমি যখন সামান্য ফোন করে দাওয়াত দিলাম যে আসেন ঈদ উদযাপন কেমন হবে সে বিষয়ে কথা হবে, আরে দিন দুপুরে কি মানুষ হয় নাকি? কোনো ইফতার প্রোগ্রামে ইফতারের 2-10 মিনিট আগে সারা লোক আসে না। আমি জানিয়ে দিলাম সকলকে দাওয়াত দেন একটি কথা বলে, 3টায় শুরু হবে 4টায় শেষ হবে, পারলে আসেন না পারলে না আসেন। এমন একটি মৌখিক দাওয়াতে গিয়ে দেখতেছি প্রেস ক্লাবে ঠিক 3টার সময় জেলা পরিষদ চেয়ারম্যান উপস্থিত, পৌর মেয়র উপস্থিত, পৌরসভার সমস্ত কাউন্সিলরদের, পুরুষ কাউন্সিলররা উপস্থিত, হিন্দু কাউন্সিলররা সামনে না বসলো তারা আড়ালে বসে আছে, এভাবে করে গোটা শহরের কি ডানপন্থী কি বামপন্থী এমনকি হিন্দুদের পুরোহিতদের সভাপতি হিন্দুদের নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে বসে গেছে, কারণ নেসারাবাদী হুজুর আহ্বান করেছে ঈদ উদযাপন কেমন করে হবে। এখানে যাওয়া মানুষ হিসেবে কর্তব্য, আল্লাহ শুকর আমরা ইসলামটাকে কায়েদ সাহেব হুজুরের দিকদর্শনে এমনভাবে বুঝতে সক্ষম হয়েছি, মুসলমানকে তারা প্রতিপক্ষ মনে করে না, বরং তারা মনে করে মুসলমান থাকলে সকল ধর্মের অধিকার রক্ষা হবে, মুসলমান থাকলে সব মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত হবে, কারণ মুসলমান তো উখরে জাতির নাস, মুসলমান তামাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। এই কথাটা আজকের বুঝাতে আমরা সক্ষম হয়েছি। আগামীকালকের এটিএম থেকে জালকটি এলাকার বিশিষ্ট 10 জন হিন্দু কিংবা মুসলমান
এই সিন্নি মানুষের সাক্ষাৎকার নিমে তারা কায়সা হুজুরকে কেমন দেখেছে, আমাকে ফোন করেছে যে আমরা কাদের কাছে যেতে পারি, একটা তালিকা দেওয়া হোক। আমি তিনজন হিন্দুর নাম ঢুকিয়ে দিয়েছি, দশজন নামের ভিতরে তিনটা হিন্দু দিয়ে দিয়েছি, যে হিন্দুর কাছে দেখ এটা এটিএনএ প্রচার হোক। তোমরা যখন মুসলমানদেরকে মৌলবাদী সাম্প্রদায়িক ইত্যাদি আখ্যায়িত করো, তখন একজন খাঁটি মুসলমান যার যার রমজানের কার্যক্রমকে কেন্দ্র করে এই জালাকটির মতো মাটি থেকে প্রচার করা হয়েছিল, সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকের হিন্দুরা তাদের অবাধ বিচরণ করতে পারছে না, বিবিসি থেকে সংবাদ প্রচারিত হয়েছিল। আরে সেই সাংবাদিকই কায়সা হুজুর ইন্তেকালের পর জালাকটির হরিসভায় শোকসভা পালন করেছিল হাজার হাজার হিন্দু নিয়ে। আল্লাহু আকবার! এটা বুঝতে হবে, অনেক কঠিন কথা, অনেক কঠিন কথা। দরের দর লাদেনি ইসলাম, তালেবানি ইসলাম, শাইখ আব্দুর রহমানের ইসলাম, কিংবা মওদুদি ইসলাম, কিংবা এই ধরনের কোন ব্যক্তি চিন্তা প্রসূত ইসলাম যখন তোমাদের সামনে আসবে, সেই ইসলামের দ্বারা কেবল সাম্প্রদায়িকতা, কেবল উগ্রতা, কেবল অশান্তি ছড়াবে। আর যখন আউলিয়া ইকরামের অনুষ্ঠিত পথে, সাহাবা ইকরামের অনুষ্ঠিত পথে রসূলের আদর্শ, রসূলের ইসলাম বুঝতে যাবে, তখন সাম্প্রদায়িকতার পরিবর্তে, উগ্রতার পরিবর্তে, অশান্তির পরিবর্তে কেবল একটি সহনশীল সুন্দর জীবনের সন্ধানই তোমরা খুঁজে পাবে। তবে সেই জীবন তাদের দ্বারা রচিত হবে না যারা কেবল ফুলের বিছানায় পিসাব সেজে খৈরুল রহমান এখানে বসে থাকবে আর সবাই এসে আমার কদমবুসি করবে আর হাদিয়া দেবে। খৈরুল রহমানের দেলের ভিতরে এইভাবে থাকে জিন্দিগি তো এই খলিল দ্বারা পীরগিরি হবে, খানকা হবে, লক্ষ মুরিদ হবে, ইসলামের কিছু হবে না। সারা দেশের পীর সাহেবদেরকে দেখার জন্য নেসারাবাদ থেকে একটা টিম সারা বছর বাংলাদেশে ঘোরে, প্রতি মাসে এসে আমাকে লিখিত রিপোর্ট দেয়। আশ্চর্য আফসোসের বিষয়, অধিকাংশ পীরগিরি অবস্থা হলো ইসলাম যায় যাক এ নিয়ে তাদের মাথা ব্যথা নাই, তাদের মাথা ব্যথা মুরিদ, তাদের মাথা ব্যথা তাবিজ বিক্রি করা, তাদের মাথা ব্যথা বাড়ি গাড়ি সম্পদ, না ইসলাম না কোরআন হাদিস। এমন পীর সাহেব অনেক পাওয়া গেছে, বড় পীর দেদারসে মহিলার সাথে দেখা করতেছে, পর্দার কোনো খবর নাই, দেদারসে হারাম খাচ্ছে, হালাল হারামের তমিজ নাই, এমন বহু পীরের সন্ধান আজকে পাওয়া যাচ্ছে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, কেবল ইসলামের খেদমত তাদের দ্বারাই হবে যারা আল্লাহর জন্য কোরবানি ও ত্যাগ স্বীকার করতে পারে। অতএব আল্লাহর নবী হয়ে যদি দাঁত ভাঙতে পারেন, আল্লাহর নবী হয়ে যদি 43টা যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করতে পারে, আল্লাহর নবী হয়ে যদি রক্ত ঝরাতে পারে, আল্লাহর নবী হয়ে যদি পাগল সাব্যস্ত হয়ে যুবকদের কাছ থেকে তাড়িত হতে পারে, পাহাড়ের গলিপথে পাগল পাগল সাব্যস্ত হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়, তাহলে তুমি কে হয়েছো যে তোমার তুমি আল্লাহর জন্য একটু গালি শুনতে প্রস্তুত না? ওই ওই আলেমের দ্বারা, ওই নামাজির দ্বারা, ওই রোজাদারের দ্বারা ইসলামের কিছুই হবে না যে কষ্ট স্বীকার করতে প্রস্তুত নয়। আমরা যতই যে পদ্ধতিতে আগাই, কায়েমি স্বার্থবাদীরা তারা এটাকে একটি অসহ্যকরী মনে করবে, কি বলো ঠিক কিনা? অযাচিত গায়ে পড়ে হলো আমাদের তারা ক্ষতি সাধন করতেই পারে, কিন্তু আমাদের দেলের ভিতরে ইমানই এমন, ইসলামই এমন দর্শন ও আদর্শ থাকতে হবে যে ওই গায়ে পড়ে ক্ষতি করা ব্যক্তিকেও অকাতরে ক্ষমা করার মতো শক্তি আমাদের থাকতে হবে। একদিকে প্রতিরোধের ব্যাপারে যেমন আমরা কঠোর, অনর অন্যায়ের প্রতিরোধে সামান্য মাথা নোয়াবো না, অপরদিকে অন্যায়কারী তওবা করলে ক্ষমা করতো, পৃথিবীতে তোমার দৃষ্টান্ত আর একজন থাকবে না, তোমার অবস্থাটা হবে এই কাজী বিনাল গায়জা ওয়া আফিনা মিননাস ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররাই আল কাজী বিনাল গায়জা ওয়া আফিনা মিননাস। স্পষ্ট আল্লাহ বলতেছেন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে চরম কঠোর অবস্থার মধ্যে সে রাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সে রাগের বশবর্তী হয় কিছু করে না, যা করে কেবল ইসলামী আদর্শের বাস্তবায়নের জন্যই সে করতে থাকে। আল্লাহু আকবার! আল্লাহ শুকর আদায় করি, এগুলো অর্জন করা অনেক কঠিন ব্যাপার, এগুলো অর্জন করা অনেক কঠিন ব্যাপার। তরিয়ের কাতি দৃষ্টিতে আফিনা আনিন নাস কেবল সেই মানুষেরই অর্জন হবে যাকে আল্লাহ কুতুবিয়াতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ! একজন মানুষ বেলায়েতের উচ্চ মাকামে উঠতে উঠতে যখন সে কুতুবিয়াতের মাকামে উঠবে, সেই সময় কেবল আফিনা আনিন নাস যা কেবল সাহাবায়ে কেরামের
যা কেমন সিদ্দিকে আকবরের, যা কেমন উলুল আজম আউলিয়া কেরামদের সক্ষম হয়েছে, আল্লাহু আকবার। এই শক্তি অনেকেরই আমরা দাবি করা বড় কঠিন। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আজকের আমাদের নামাজ রোজা দাড়ি টুপি সব কিছু আছে, কিন্তু ইসলামের মূল চেতনাটা না থাকার কারণে আমাদের সব আছে কিন্তু আমরা ইসলাম হারা হয়ে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত নিগৃহীত। আল্লাহ এই কঠিন সময় বদরের চেতনায় উজ্জীবিত হওয়া হয়ে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। রাত্রি একটু বেশি হয়েছে, এই কারণে ভোর রাত্রে উঠতে সমস্যা হইবে এমন যেন না হয়। আল্লাহ রসুল এক রাত্রে 7 বার তাহাজ্জুদের জন্য উযু করছে, এর অর্থ দাঁড়ায় যতবার শুইছে ঘুম পড়তে না পড়তে আবার সজাগ হয়েছে। সুবহানাল্লাহ। মালাবদ্ধ মনে কিতাবের ভিতরে আছে যে এতে বেতের নামাজ সহ প্রতি 2 রাকাত পর একটু বিশ্রামে গেছে আবার উঠছে। কি পরিমাণ আল্লাহর প্রেম দিলের মধ্যে থাকলে অনবরত ঘুম থাকে না। আমরা চেষ্টা করি বিলাসী জীবনের জন্য কোনো বুদ্ধি লাগে না, কিন্তু এই ত্যাগের জীবনের জন্য সাধনার প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে কষ্ট স্বীকার করার, ত্যাগ স্বীকার করার শক্তি আমাদেরকে নসিব করুক। আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم اتب علينا انك انت التواب الرحيم يا الله يا الله ماه رمضانের এই 17ই রমজানের এই মোবারক দিনে তোমার শহীদ সাহাবায়ে কেরাম, বদরিন সাহাবায়ে কেরাম, যাদের জন্য তুমি বেহেস্তের ঘোষণা দুনিয়ায় দিয়েছো, আল্লাহ তাদের নাম আমরা আজকের ঘোষণা করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের প্রতি তোমার যদি দয়ার নজর নাও হয়, তোমার দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারীদের ইজ্জতে আমাদের পাপীদের দোয়া মোনাজাত তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, বড় আশা নিয়ে, বড় বিশ্বাস নিয়ে, হৃদয়ের ভিতরে বড় আশা বেঁধে তোমার দরবারে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ তুমি বদরিন সাহাবীদের ইজ্জতে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার ভাইরা যে যে নেক নিয়তে হাত তুলেছে পর্দালে, আমার মা বোনেরা যারা মোনাজাতে শরীক হয়েছে, আল্লাহ তুমি প্রত্যেক বান্দা বান্দিকে কবুল করে নাও। আল্লাহ একজনকেও তুমি নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিও না। আয় বারে লাহি, তোমার কাছে আজ এই মোবারক সময়ে ওই সাহাবায়ে কেরামের মতো আমরাও আরজ করব, আল্লাহ বাকি জিন্দেগিটা তোমার দিনের উপরে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তোমার দিনের পথে থেকে তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দাও। আল্লাহ এই ভূখণ্ডে তোমার কোন নবী আসে নাই, নবীর সাহাবি কিংবা তাবিন তাবে তাবিনের মাজারও খুঁজে পাই না। খোদা গো, আউলিয়া ইকরামের ত্যাগের প্রচেষ্টার বিনিময়ে এখানে যে ইসলামের বাতি প্রজ্বলিত হয়েছে, আল্লাহ সেই ইসলামকে ধরে রাখার মতো ত্যাগ ও শক্তি আমাদেরকে নসিব করে দাও। ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে 56,000 বর্গ মাইলের 16 কোটি মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ এই কুফরির সমুদ্রের ভিতরে জেগে ওঠা তৌহিদের দ্বীপ থেকে ইসলাম মুছে ফেলার জন্য যে ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ইমানি শক্তি আমাদেরকে নসিব করো।
আল্লাহ জাহিরি বাতিনি উভয় শক্তি আমাদেরকে নসিব করো। আল্লাহ তোমার দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শক্তি দাও। আল্লাহ আমরা কায়েম কিবলার হাতে হাত দিয়ে আল্লাহ আমরা সেই নিসবতে হাত তুলেছি। আল্লাহ আমাদের পিছনে আল্লাহ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহির রূহানি নজর আছে আমাদের দিকে, তো শালুল্লাহ বলতেছে নবীর রূহানি শক্তি আছে। আল্লাহ আমাদের এই পথে তো শহীদে বালা করছো দামি রহমাতুল্লাহ আলার রুহানি শক্তি আছে। আল্লাহ তাদেরই আমরা গুনাগার উত্তর শুনি আমরা হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের আসলে ইকরামকে কবুল করো, আমাদের তোলাবাদেরকে কবুল করো। আল্লাহ তালিমে এলমে দিন কোর্সের সকলকে কবুল করো। আল্লাহ এলাকাবাসীকে কবুল করো। আল্লাহ তুমি এই নেসারাবাদের মাটি থেকে আবার সমগ্র বাংলার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কুফরি শক্তির মোকাবেলায় দিনের বিজয় নিশান তুলে ধরার শক্তি আমাদেরকে নসিব করে দাও। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, এই বদ্রীন সাহাবীদেরকে ওসিলা করে ফরিয়াদ আপনার দরবারে, বদ্রীন শহাদাদেরকে ওসিলা করে ফরিয়াদ আপনার দরবারে, আল্লাহ রাসূল পাকের ওসিলা করে ফরিয়াদ আপনার দরবারে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে কবুল করে নেন, আমাদের বাপ মা আত্মীয় স্বজনকে কবুল করে নেন, আল্লাহ আমাদের ছাত্রদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনার ওলির উসিলায় যতদিনই প্রতিষ্ঠান নেসারাবাদে কায়েম হয়েছে আল্লাহ আপনি সুন্নাত তরিকার উপরে কামাত পর্যন্ত কবুল করে নেন। এ সকল প্রতিষ্ঠানের সাথে যে যেভাবে জড়িয়ে আছে আল্লাহ সকলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যারা এ সকল প্রতিষ্ঠানকে মহব্বত করে আপনি তাদের মাহবুব হয়ে যান, যারা বুঝে কিংবা না বুঝে দুশ্মনী করে আল্লাহ তাদেরকে ভুল শুধরিয়ে দেন। হেদায়াত যদি নসিবে না থাকে আপনি তাদেরকে মাগলুব করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ছাত্রদের মেধা শক্তি বাড়াইয়ে দেন, আমলি শক্তি বাড়াইয়ে দেন, ত্যাগের শক্তি বাড়াইয়ে দেন। আল্লাহ কায়েমকে বড় অনুষ্ঠিত পথে আমাদেরকে দিনের খেদমতের সৈনিক হিসাবে কবুল করে দেন। এই মাহের রমজানের রোজা যেন শুধু উপবাসে পর্যবসিত না হয়, আল্লাহ এই রোজাকে আমাদের ইমানের শক্তির হাতিয়ার বানিয়ে দে। আল্লাহ, যে রোজার মহিমায় সাহাবা কিরাম বদরের ময়দানে হাজির হয়েছিল, আল্লাহ আমাদেরকে ইসলামের পথে হাজির করে দে। সারা দুনিয়ায় মুসলমানরা আজ নিগৃহীত, লাঞ্ছিত, অপদস্থ, আল্লাহ এই কঠিন অবস্থায় তাদের খেদমতে মুসলিহীনের ভাইদেরকে কবুল কর। আল্লাহ তুমি আমাদেরকে ত্যাগ স্বীকার করার শক্তি দাও। আল্লাহ, নেসারাবাদের এই কার্যক্রমকে সফল করার জন্য যে সমস্ত হাওয়ায় যে সমস্ত সমস্যা বলি আছে আল্লাহ তুমি গায়েবি সাহায্য দ্বারা সবকিছু ফয়সালা করে দাও, সকল হাজত পুরা করে দাও। আল্লাহ সকল হাজত পুরা করে দাও। আর কতদিন কেবল নির্মাণে ব্যস্ত হয়ে থাকো, আল্লাহ তুমি আমাদের জন্য সকল কাজ সহজ করে দাও। আমাদের সকলকে তোমার দিনের জন্য তোমার জমিনে চাপিয়ে পড়ার সুযোগ করে দাও। আল্লাহ, আমাদের ভিতরে যদি একজন ওলামা একজন ছাত্র তোমার জন্য কোরবানি তোমার জন্য আত্মত্যাগের শপথ করে থাকে, তার উসিলায় আমাদের হাতগুলো কবুল করে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জানা অজানা সকল রোগ থেকে আমাদেরকে শেফা দান করুন, ঋণ সমূহ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন,
মজলুমদেরকে জালেমদের অত্যাচার থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, নেসারাবাদের যে সকল কার্যক্রম এখন পরিচালিত হচ্ছে, আল্লাহ এগুলোকে আপনি সহজ ও আসান করে দেন। ইয়া আল্লাহ, সকল কার্যক্রম সহজ ও আসান করে দেন। আল্লাহ, আমরা বুঝি না, আমরা অপরাধ করলো, আল্লাহ শয়তান ও নফসে আমরা ধোকায় করেছি, সিনাজুরি করে বিদ্রোহ করে করি না। আল্লাহ, আমরা পাপ করেছি, পাপের জন্য ক্ষমা প্রার্থী হয়েছি। আল্লাহ, তুমি আমাদেরকে পাপের জন্য শাস্তি দিও না। আল্লাহুম্মা আফরিদনা লিমা খলাকতানা আলা ওয়ালা তুশগিলনা বিমা তাকাফফালতানা বি ওয়ালা তুহরিমনা ওয়া নাহনু নাসালুক। ও খোদা গো, আমরা তোমার দুয়ারে দয়ার ভিখারি হয়েছি, তুমি ভিখারীদেরকে খালি হাতে তাড়িয়ে দিও না। ওয়ালা তুআযিবনা ওয়া নাহনু নাস্তাগফিরুক। আল্লাহ, আমরা ক্ষমা প্রার্থী হয়েছি, তুমি আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ, তোমার দিনের পথে পরীক্ষা দেওয়ার মতো ইমানি শক্তি আমাদের নাই। আল্লাহ, তুমি দয়া করে তোমার বন্ধু কায়েতকে বা উসিলায় আমাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কোরআনের খাদেম ফুলতলির পীর সাহেব কেবলার আল্লাহ অনুসারীদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, তুমি মেহরবানি করে কোরআনের খাদেমদের ইজ্জতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মেহরবানি করে আমাদেরকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।